সাথে একটু খেলছে না, সারাদিন মোবাইল নিয়ে আছে। দেখছো আমি গেম খেলছি, বারবার ডিস্টার্ব করো কেন? তুমি শুধু মোবাইল দেখো, কে আমার সাথে খেলো? একদম ঠিক, ঝুমুরকেও সময় দেওয়া উচিত, মাকেও সময় দেওয়া উচিত, সাথে নিজের জন্যও সময় বের করা উচিত। আচ্ছা, আজকে তো ক্রাফটিং ডে, তোমরা কি ভুলে গেছো? চলো চলো, আজকে আমরা মজার একটা জিনিস বানাই। আজকে আমরা কি বানাবো? আজকে আমরা বোর্ড গেম বানাবো এবং আমরা সবাই মিলে গেম খেলবো। বোর্ড গেম মজা হবে, অনেক মজা হবে, অনেক মজা হবে, চলো তাহলে ফিরে আমরা খেলবো। মা, তুমি যে বলেছিলে নিজেকে টাইম দেওয়ার কথা, আমি বুঝতে পারিনি। নিজেকে টাইম দেওয়া মানে নিজের জন্য কিছু করা, ডেইলি রুটিনের বাইরেও নিজেকে ভালো রাখার জন্য কিছু সময় বের করতে হয়, যেটা শুধুই তোমার। হতে পারে ওই সময়টায় তুমি বই বা কোনো কমিক্স পড়ছো, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে বা গল্প লিখতে পারো। আমরা বোর্ড গেমও খেলতে পারি। হ্যাঁ, আর এই যে ক্রাফটিং ডেতে আমরা যে বিভিন্ন ধরনের মজার মজার জিনিস বানাই, এটাকেও কিন্তু নিজেকে সময় দেওয়া বলে। এছাড়া ঘর গোছানো, কাপড় চোপড় ভাঁজ করা, তোমার টেবিল গোছানো, এগুলোও কিন্তু নিজেকে সময় দেওয়াই বলে। যদি রুটিন মেনে চলো এবং সব কাজ সময় মতো করো, তাহলে দেখবে প্রত্যেক দিনের কাজের পরেও তোমার অনেক সময় আছে। তখন তুমি তোমার নিজেকেও সময় দিতে পারবে, মাকে এবং ঝুমুরকেও সময় দিতে পারবে। বুঝলে? আজকে আমরা জানলাম সবসময় মোবাইলে গেম খেলে বা ভিডিও না দেখে নিজের সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, সেই সাথে কাগজ দিয়ে বানিয়ে ফেলাম সুন্দর একটা বোর্ড গেম। সবাইকে টাটা।